তাহলে সক্রেটিস সাহেব এই কথাটা এজন্য বলেছিলেন বলেই আজকে এটা পরোক্ষিতভাবে প্রমাণিত হয়েছে। তো তালুকদার সাহেব কি বুঝছে বিষয়টা? আমি এতক্ষণ কিতাব পড়াইছি বা কিতাব বলছি কিতাব গ্যা হ্যালো এ তালুকদার সাহেব, আশ্চর্য ব্যাপার, আমি যে তোমার তখন জ্ঞানের কথা বললাম তুমি কিচ্ছু শুনছো না। যে লোক দিনের বেলা ঘুমাইলে তো জ্ঞান অর্জন কোন সময় করবা? সত্যি ঘুম আসতেছে। আরে এত ভাব গম্ভীর জন্য বসে থাকা যায় নাকি? একটু ঘুম আসতেছে, ঘুমাবো না? আশ্চর্য ব্যাপার, ভাব গম্ভীর্য ছাড়া তো তুমি জ্ঞান অর্জন করতেই পারবে না। তুমি যদি জ্ঞানী হইতে চাও, নিজের মধ্যে যদি জ্ঞানটা প্রবেশ করাইতে চাও, ভাব গম্ভীর্য লিগের প্রথম শর্ত। আমারে বলত পাইছো না? হ্যাঁ, আমি কি গরু যে সবসময় চুপচাপ থাকবো? গরু তো অল টাইম চুপচাপ থাকে, তাহলে কি দাঁড়ায়? গরু কি সবচেয়ে বুদ্ধিমান প্রাণী? এস্টিমেটের মতো মাথিও না, আন্দু মাথিও না, ইনো জ্ঞানী খে তুমি না আমি, আমার মতো মাথায় যাই রে। গরুরে জীবনে যে শুনি এক জায়গায় দৃষ্টি দিয়ে বইতে আছে, এত বড় একটা বডি লইয়া এগুলো হারা দিন লড়া তোরা মজে থাকে, তার লেজার লড়ে নিলে খান লড়ে, খান নইলে নিলে বডি লড়ে, ও দে ও দে বললেন যা দেখি তা করে দিকে দেখো। উবাই রেখে তুই বাইতা গাছ খাইর না লেজা দি মারে সারা বডির মাঝে, ইগো যদি মারতে পারতো তুমি বুঝো না, ইগো ঘুমাই থাকলো লড়া তারা করে টোট লড়াই ইতা করে ইতা করে গুমর মাঝ যাবর কাটে গিয়ে, আর যদি ইগো মারতো হারা দিন মাতলো না বগর বগর করে থাকলো নে, গরুর চিনো নি তুমি কি কাউ হলো কথার মধ্যে থাকতো, ইগো নন স্টপ মারতো, ইগো মানে মাথার মাঝে থাকতো, কথা বুঝছো নি কথা হয়েছে? এটা একটা ঠিক কথা। এই কি আরে কি তার শুধু বন্ধ বুঝলাম না, কি কি জায়গার মধ্যে মানে হঠাৎ করে ফোন মারলে কে ফোন মারা বন্ধ করো সাই, কস দিস ইজ মাই পার্ট, অ্যাকশন ইজ মাই পার্ট। এই এই তে বটাই দেখ পাশে দে দা, মানে কি তা আবার কোন অশুভ সংকেত নাকি? তা আবার কোন ক্ষতির জন্য এই আমাই তো আল্লাহ জানে আমার লাইফটা ধ্বংস হয়ে নিল। তোমার আর কিছু করার নেই, গেলা গেছে সাথে যে বলে দড়ি দিয়ে মরো।